আমার মুসলমান বন্ধুগণ গবীর মারджу আল্লাহ রাব্বুল ইসত ওয়াল জালাল কোরআনের 38 নম্বর সূরা সূরা সাদের একহ রব্বুল জালাল আদম আলা নবী আলাইহিস সালাত ওয়া সালাম কে পৃথিবীর জমিনে যেই দিন প্রেরণ করেছেন এই দিনে আদম কে নিয়ে কেন সৃষ্টি করলেন সৃষ্টির কারণ কি উদ্দেশ্য কি আদমকে নিয়ে কি কেন এই দামি দিনে সৃষ্টি করলেন আল্লাহ ওয়াল জালাল বোঝাতে চান দুনিয়ার জমিন তো অনেককেই দিয়েছি তাদের যাদেরকে দিলাম তারা আমি আল্লাহকে চিনতে পারলো না আদমকে সম্মানিত করেছি নিজের হাতে তৈরি করেছি এমন একটা দিনে আমি দিয়েছি আদম যেমন দামি দিনও তেমন দামি আমি আল্লাহ এর মাধ্যমে তার সন্তানদেরকে দুনিয়ায় দামি বানাতে চাই কনসোহান আল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন ওয়া ইযা ক্বালা মেলা মালাঈкати ইন্নী খালিকুম বশারা মিন আল্লাহ রব্বুল ইসাতুল জালাল বলেন শরণ কর ওই দিনকে যখন আপনার প্রতিপালক ফেরেশতাদেরকে বলেছিলেন আমি মানুষ সৃষ্টি করতেছি কি দিয়ে সৃষ্টি করতেছেন আল্লাহ বললেন মিন্তিন মাটি দিয়ে সৃষ্টি করতেছি কি মাটি সলসালিম মিন হামা ইন মাসনুন অনেক দিন আগে বলেছিলাম ওই মাটি দুর্গন্ধযুক্ত মাটি কাদা মাটি ওই মাটি দিয়ে আদম সৃষ্টি করতে যাচ্ছেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল পরে বলেন ফা ইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি ফাউলাহুদ আল্লাহর জালাল বলেন আমি আল্লাহ রব্ত জালাল আদম সৃষ্টি করলাম এরপরে তার ভিতরে তাকে অবয়ব আকার আকৃতি দিলাম তার ভিতরে রোহ দিলাম দেওয়ার পরে ফাঁকাউলাহু সাজিদিন আমি আল্লাহ রব্বে তুল জালাল ঘোষণা করলাম সাজিদিন সাজা কর্নে ওয়ালাদেরকে আমি আল্লাহ তৈরি করেছি আমি আল্লাহ জালাল বললাম তোমরা সবাই করো আল্লাহ রাব্বুল ইসুল জালাল বলেন এই আশুরার দিনে দামি দিনে আদমকে সৃষ্টি করবার পরে নুরের তৈরি কর্পের তৈরি জাফরানের তৈরি বলছি দুর্গন্ধযুক্ত মাটি দেয়া আমি আল্লাহ আমার বন্ধুদেরকে তৈরি করেছি সুতরাং তোমরা এই মুহূর্তে সম্মান দেওয়ার জন্যে তাদের তাকে সাজদা করো কনসোহন আল্লাহ জালাল বলেন দামি দিনে দামি মহামানবকে সৃষ্টি করে ফেরেশতাদেরকে বলেছি তোমরা ওই দিনে সাজদা করো কত সৌভাগ্যের দিন আনন্দের দিন ওই দিনকে আমরা বানিয়েছি সুখের দিন আল্লাহ বলছেন যেই দিন তোমাদের বাবাকে সৃষ্টি করেছি যেই দিন দুনিয়ার জমিনে প্রথম মহামানবকে পৃথিবীতে প্রেরণ করলাম যেই দিন ফেরেশতাদেরকে তোমাদেরকে তোমাদের বাবাকে সাজদার মাধ্যমে সম্মান বাড়িয়ে দিলাম তোমরা সম্মান না বুঝে তোমরা আজকে সুখের দিন বানিয়ে ফেলেছ আল্লাহ রবুল জালাল বলেন ওই দিন সবাই আনন্দ করেছে ওই দিন সকল ফেরেস তারা সেজদা করেছে ইল্লা ইবিলিস কে করে নাই শয়তান সেজদা করতে গেল না আল্লাহ বললেন সেজদা করো সেজদা করতে গেল না ইস্তাক বারা ওয়াকানা মিনাল কাফিরিন সেজদা তো করে নাই সেজদা তো করে নাই তা থেকে বিরত রয়েছে তা না অহংকার প্রদর্শন করে আল্লাহকে বলে যে আল্লাহ তাআলা তুমি ময়লা দুর্গন্ধযুক্ত কাদা মাটি দিয়ে তৈরি করে আমাকে সেজদার কথা বলেছো আমার তো মনে হয় তোমার রুচি তো ঠিক নাই নাউজুবিল্লাহ জোরে পড়েন নাউজুবিল্লাহ আল্লাহ বলছেন শয়তান তুই আমার রুচি নিয়ে প্রশ্ন করলি আমার রুচি ঠিক নাই আমি কাকে কোন জায়গা থেকে আমি তো গোবর থেকে পদ্ম ফুল নিতে পারি পারেন না আল্লাহ নেন নাই তো অনেক মানুষ আছে দেখবেন ওর ফ্যামিলির কন্ডিশন ঠিক নাই পরিবারের অবস্থান ঠিক নাই বংশের কোয়ালিটি ঠিক নাই আল্লাহ তাকে বানিয়েছেন প্রেসিডেন্ট করেন নাই আমি তো নাম ইউরোপ আমেরিকার অনেক প্রেসিডেন্টও তেমন আছে জুতো সেলাই করত। কাপড় এই পত্রিকা বিক্রি করতো মুচির কাজ করেছে করে নাই প্রেসিডেন্ট হয়েছে প্রাইম মিনিস্টার হয়েছে যাক আমি সেদিকে যাচ্ছি না আল্লাহ বলছেন আমি কোথার থেকে কাকে তৈরি করে কোথায় নিয়ে যাব। তুমি শেষ দা করতে গেলে না শয়তান তুমি শুধু অহংকার করে নাই আমার রুচি নিয়ে কথা বলেছ তুমি আমার রুচির কি বুঝো শয়তান শেষ করলো না শুধুমাত্র কেবলমাত্র শেষ করলো না কারে আরে আমাদের বাবকে কারে আমাদের বাবা বলে না আমাদের বাবা শয়তান শেষ করে নাই কারে আমার বাবাকে যে সম্মান করে নাই আমি তার সাথে বন্ধুত্ব করতে পারি তাহলে আমাদের বন্ধুত্ব কার সাথে হবে সবাই বলেন না আমাদের বন্ধুত্ব কি আল্লাহর সাথে আছে কথা বলেন আছে তারপরে তো মহান বন্ধু পেয়েছে আল্লাহকে বন্ধু বানিয়েছে বিশাল কিছু আল্লাহ বলছেন আমি তাকে সেজদা করবার কথা বললাম তাকে সেজদা করলো না শয়তান আমি আল্লাহ তাকে কাফেরদের অন্তর্ভুক্ত করে দিলাম নাওজবিল্লা বললেন আদম এই শয়তান কি চুরি করেছে না চুরি করার অপরাধে তাকে কাফেরদের অন্তর্ভুক্ত করেছে না জেনা করেছে না চাউলের বস্তা চুরি করেছে না হ্যাঁ প্রধানমন্ত্রী দিয়েছেন গরীবদেরকে বন্টন করার জন্য সে কি মাইরা সব খেয়ে ফলাইছে না এমন কাজ করেছে না কোন বিরিজের টাকা মাইরে খাইছে না তো কিছুই তো করে নাই এরপর আল্লাহ বলছেন তুই শয়তান কাফেরদের অন্তর্ভুক্ত আমার কথা শুনিস নাই সুতরাং শয়তান আজকে লজ্জা আল্লাহকে বলছে আল্লাহ তোমার একটামাত্র মাত্র কথা না শুনবার কারণে আমি আজকে শয়তান আমি চুরি করি নাই আমি মদ খাই নাই আইস ফেনসিডিল এলএসডি ওগুলা আমি খাই নাই বিক্রিও করি নাই দেশও আমদানি করি নাই ব্রিজের টাকাও মারি নাই কালবাডও ভাঙি নাই গরিবের টাকাও খাই নাই আমি এই ভ্যাকসিনের সময় ভ্যাকসিন কোয়া সেলাইনও দেই নাই তো বুঝাইতে পারি আমি এতগুলো অন্যায় করলাম না এরপরে আপনি আমাকে শয়তান বানালেন কেন আর এত অন্যায়ের পরে আপনি এদেরকে বলছেন আপনার ওলাম আর বন্ধু শয়তান আশ্চর্য হয়ে যাচ্ছে আল্লাহকে বলছে কি ব্যাপার আপনি আমাকে তো খারাপ পাচ্ছেন আল্লাহ বলছেন গোলাম যারা অপরাধ করে বেড়াচ্ছে এই জমিনে যারা নফরমানি করে বেড়াচ্ছে তারা যদি আমি আল্লাহকে একটা বার স্বীকার করে হাত উপর দিকে ওঠে মাফি ছায় আমি রব কথা দিলাম সবগুলো মাফ রক্ত তার না এক নাম্বার আমি কিন্তু ঘটনা বলবো না আজকে শুধুমাত্র কারণ ঘটনা বলতে গেলে আমার মোটামুটি এক মাস লাগবে শুধু আসুরার আলোচনা করতে গেলে মোটামুটি এক মাস এক মাস সময় দিলে আমি আসুর আপনাদেরকে পূর্ণাঙ্গ বুঝাই দিতে পারব কিন্তু এই সুযোগ আমার নাই কারণ আমাদের ধারাবাহিক তফসির আছে আমরা এই ছয় সাত বছরে আমরা মাত্র সুরা বাকারা নিয়ে আছি কি আমি কোনদিন দিন ময়রে তাহলে তাফসির শেষ হবে কোন দিন গুরুস্থানে যাওয়ার পরে সবই তো রয়ে গেছে কোরআন শরীফ এজন্য আমরা খুব লম্বা না খুব ছোট ছোট করে মূল বিষয়টা বুঝবার চেষ্টা করব সুতরাং আমরা জানতে পারলাম সর্বপ্রথম আশুরার দিনের গুরুত্ব হচ্ছে এই দিনে আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের বাবাকে সুবহানাল্লাহ বললেন না সুবহানাল্লাহ এজন্য ধন্যবাদ দিবেন কারে আল্লাহকে সবাই বলেন না আল্লাহকে আওয়াজ করে বলেন আল্লাহকে আল্লাহকে একটা ধন্যবাদ দেই আমরা বলেন আওয়াজ করে বলেন না আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে আদমের করে দিয়েছেন আমরা আদমের সন্তান হতে পেরেছি আমাদেরকে কীট পতঙ্গ হিসেবে আল্লাহ তৈরি করেন নাই না চাইলে পারতেন পারতেন না